ঘটনা বিশালগড় থানার অন্তর্গত লাউতলা এলাকায় গরু নিয়ে ব্যাপক উত্তেজনা রাউতখলায়। স্থানীয়দের অভিযোগ, দেবীপুর গোশালা আশ্রম থেকে এক মহিলা পুলিশ নিয়ে এসে এলাকার শান্তি ভঙ্গ করে। কিন্তু গোশালা ম্যাডামের অভিযোগ, উনারা নাগা চেকিংয়ে বসে এবং গাড়ি বোঝাই গরুর গাড়ি আটক করে। সেই মুহূর্তে রথখোলা এলাকার কিছু দুর্বৃত্ত লোক তাদের ওপর চড়াও হয় এবং তাদের গাড়ি ভাঙচুর করে এবং ম্যাডামকে মারধর করে। দেবীপুর গোশালা এটি একটি সংস্থা ফাউন্ডেশন নামে গড়ে ওঠে আজ থেকে প্রায় 3 বছর আগে। পুলিশের হাতে পাচার করা গরু আটক করে তারপর দেবীপুর গোশালায় পাঠানো হয়। এই গরুগুলোকে রক্ষণাবেক্ষণ করা তাদের দায়িত্ব, কিন্তু দেখার বিষয় পুলিশ সঙ্গে থাকা সত্ত্বেও তাদের গাড়ি ভাঙচুর এবং তাদেরকে মারধর করা হয় পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ করেন ধ্যান ফাউন্ডেশন এর সদস্যরা। আপনারা কে উদ্ধার করে আনছে এখন থেকে? মানে বিশালগড় থানা পুলিশ গিয়ে আনছে? আপনার নাম? দেওয়ার জন্য আই হ্যাভ কল দ 112 এমার্জেন্সি নাম্বার দ্য পুলিশ অ্যান্ড আই হ্যাভ গিভেন ইনফরমেশন ওভার দেয়ার দ্যাট দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, কাইন্ডলি কাম অ্যান্ড সিজ দ্য ভেহিকল অ্যান্ড টেক লিগাল অ্যাকশন। তো ওরা আমাদেরকে লোকেশন জিজ্ঞেস করেছে, আমি লোকেশন জানিয়েছি। তারপর দ্যাট কার ওয়াজ স্টিল মুভিং অ্যান্ড গিম ও বিহাইন্ড দ্যাট ভেহিকল, দেন অ্যানাদার পুলিশ ম্যান কেম অন দ্য ওয়ে, উই স্টপ হিম অলসো অ্যান্ড উই রিকোয়েস্টেড হিম টু প্লিজ সিজ দ্য ভেহিকল। আর তবেও দ্যাট ভেহিকল ওয়াজ নট স্টপ, ইট কেপ মুভিং। তবে যখন আমরা দেখেছি তো দ্যাট ভেহিকল হ্যাজ গন অ্যান্ড স্টপ ইন সাইড ওয়ান ভিলেজ কল রাউথোলা। ওখানে গিয়ে ও দাঁড়িয়েছে, ওখানে সবগুলো জিনিসকে ও আনলোড করেছে। আর যখন ওখান থেকে আমরা ফিরছিলাম তখন আরও একটা গাড়ি এসেছে, এইরকমই গরুগুলোকে ঠুসে ঠুসে নিয়ে যাচ্ছে। তখন আমরা এসেছি, ওসি বিশালগড়কে আমরা জানকারি দিয়েছি, উনি ওনার টিমের সঙ্গে আমাদেরকে বলেছেন যে আপনারা যান আর স্পটটা দেখান যেখানে এইসব হয়েছে, যেখানে আনলোডিং হয়েছে গরু। ওখানে আমরা যখন গেছি, ওখানে যা যা রেখে